আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2019-এর মার্কিং সম্পর্কে পার্ট ওয়ান পার্ট টু তে বলেছি, এবার একটু অ্যাডভান্স লেভেলটা বলবো। তো আসলে আমরা শুরু করলে বিষয়টা ক্লিয়ার হব। অ্যাডভান্স কীরকম, যে আমি এটাকে ক্লিক করছি, ক্লিক করার পরে আমার কোনটুকু লাগবে সেটিকে আগে মার্কিং করে নিতে হবে। আমি মার্কিং করে নিই। আরে নির্মাণের টুটি আর কি, আমার বাড়ি নির্মাণের ত্রুটি, বাড়ি নির্মাণের ত্রুটি এই কথাটা আমার দরকার। তো আমি বাড়ি নির্মাণের সমস্যা এই কথাটা দরকার, আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে বাড়ি নির্মাণে ভেজাল এটুকু নিলাম। নেওয়ার পর এটিকে আমি ইনসার্ট করে নিচ্ছি। আমি প্লাস বাটনের সাহায্যে একটু জুম ইন করে নিলাম, ডাবল ক্লিক ডাবল ক্লিক। ভারী নির্মাণে ভেজাল, দেখেন এখানে কতটুকু জায়গা বেশি রয়েছে। আমি আসলে এই জায়গাটা ইচ্ছা করলে নিতেও পারি, নাও নিতে পারি। আমি এখান থেকে অডিও সিলেকশনের মাধ্যমে এটা নিতে পারি। দেখেন এবার এই জায়গাটা আমি দেখি, হ্যাঁ আমি এটাকে প্লাসের মাধ্যমে আমি এখানে এটা দেখি, প্লে হেডটা রেখে আমি এটা এখান থেকে শুরু করে এটাকে ইন পয়েন্ট হবে এবং এটা আউট পয়েন্ট হবে, বাস এটুকু আমি নিব। এবার ডাবল ক্লিক করি ভিডিওর উপরে, কতটুকু এসে পড়লো আমি এটাকে ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে জাস্ট এটাকে ইনসার্ট করে নেই। এবার দেখেন ভারী নির্মাণে ভেজাল, ভারী নির্মাণে ভেজাল, বাস হয়ে গেল। এবার আমি এই ক্লিপটা থেকে আমি বাদ বাকিটা কিছু একটা নিব। ভারী নির্মাণে ত্রুটি, ত্রুটি শেষ। এবার আমি বাদ বাকির থেকে নিব, আমি এই যে অডিও রয়েছে অডিওর উপর ক্লিক করি। আমি একটু প্লাসের সাহায্যে বড় করে নেই। আর কি এর ত্রুটি, এখান থেকে আমি শুরু করব। আমি ইন পয়েন্ট এটাকে ধরে নিলাম মাইনাসের সাহায্যে। আর কি এর ত্রুটি, এই পাঁচতলা ফাউন্ডেশনে যদি দশতলা বিল্ডিং করে। এই পর্যন্ত আমি নেব, বাস এবার আউট পয়েন্ট করে নিলাম। এবার ভিডিওতে গিয়ে এই যে ভিডিও ড্র্যাগ অনলি, এটার উপর ডাবল ক্লিক করলে এই ভিডিওটা দেখা যাবে। এবার আমরা এখান থেকে এটা প্লে করে দেখছি। আর কি এর ত্রুটি, এই পাঁচতলা ফাউন্ডেশনে যদি দশতলা বিল্ডিং করে। এবার আমি এটাকে ইনসার্ট করে নিচ্ছি। আমি ডাউন অ্যারোর মাধ্যমে, এই যে টাইম লাইন সিলেকশন থাকা অবস্থায় আমি আপ এবং ডাউন অ্যারোর মাধ্যমে এটি লাস্ট পয়েন্টে গেলাম। এবার এখান থেকে আবার ইনসার্টের মাধ্যমে নিয়ে নিলাম, বাস আমি মাইনাস কিজ জুম আউট করে নিচ্ছি। দেখেন এবার ভারী নির্মাণে ভেজাল, আর কি এর ত্রুটি, এই পাঁচতলা ফাউন্ডেশনে যদি দশতলা বিল্ডিং করে। বিষয়টা আসলে আমরা এটা স্বাভাবিকভাবেই নিতে পারি, কিন্তু অনেক সময় হয় এরকম যে যখন অ্যাক্টর একজন কথা বলে অন্য অ্যাক্টরকে দেখানোর একটা বিষয় রয়েছে। আর কি এর ত্রুটি, এই যে কিসের ত্রুটি, আমি এই জায়গাটাতে এই লোকের অর্থাৎ এই যে যে মুরব্বী রয়েছে এই মুরব্বীর ফেসটাকেই রাখবো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা দেখি। আর কি এর ত্রুটি, এই পাঁচতলা ফাউন্ডেশনে যে, আচ্ছা কিসের ত্রুটি। এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমরা মার্কার থেকে যে মার্কার স্প্লিট, এই অপশনটি ব্যবহার করব। এই অপশনটি ব্যবহার করলে আসলে আমি কোন জায়গা থেকে কতটুকু ভিডিও এবং ওই একই ক্লিপসের একই মার্ক আউটের মধ্যে আমরা কোন জায়গা থেকে কতটুকু অডিও নেব সেটা সিলেকশন করে দিতে পারি। আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমি এখান থেকে শুনতেছি, দেখেন আমি এটাকে জুম করে নিচ্ছি। আর কি এর ত্রুটি, এই কিসের ত্রুটিটা, এইখান থেকে আমার জাস্ট আমি এখান থেকে অডিওটা শুরু হবে। আমি এখান থেকে মার্কার, এখান থেকে মার্কার স্প্লিট, এখান থেকে অডিও ইনটা শুরু হবে। এরপরে কি এর ত্রুটি, এই পাঁচতলা ফাউন্ডেশনে যদি দশতলা বিল্ডিং করে। এই পর্যন্ত হলো আমার অডিও আউট হবে, তো সেরকম মার্কার থেকে মার্কার স্প্লিট এবং অডিও আউট আমি এটাকে সিলেকশন করে নিলাম। এবার ভিডিওতে যাব, আমি এখানে চলে আসি। আর কি এর ত্রুটি, এই ত্রুটি শেষ হওয়ার পরে আমি এখান থেকে ভিডিও ইন করব, মার্কার স্প্লিট এখান থেকে ভিডিও ইন, ভিডিও ইন শুরু হয়ে গেল। এই পাঁচতলা ফাউন্ডেশনে যদি দশতলা বিল্ডিং করে, এখান থেকে এখানে শেষ হবে আমার ভিডিও আউটটি, মার্কার থেকে ভিডিও আউট। দেখেন এই যে গো টু স্প্লিট, সেখান থেকে ভিডিও আউট।
এবার আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে যদি এখানে নিয়ে আসি, দেখেন বিষয়টা কি হয়ে দাঁড়ালো। আর কি এর ত্রুটি এই পাঁচতলা ফাউন্ডেশন? প্রথমে আমি যতটুকু অডিও ইন করেছি অডিওটা ঠিকঠাক মতো আসলো, এবং ভিডিওটা আমার এখান থেকে শুরু হয়েছে, আর এখানে ঠিক একই অবস্থা, ভিডিওটা এখান থেকেই শুরু হয়েছে। এখন এটা কি করতে পারি, আমি এখান থেকে এই লোকের যে ইয়াটা রয়েছে আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এখান থেকে একটা ভিডিও ফুটেজ, এখান এটা আমার আউট পয়েন্ট হবে এবং এটা ইন পয়েন্ট হবে। এটুকু আমি জাস্ট ড্র্যাগ ভিডিও অনলি, এখান থেকে যখন আমি ভিডিওটা নেব তখন শুধু ভিডিওটা আসবে। আমি এখান থেকে নিয়ে শুধু ভিডিওটা এখানে নিয়ে আসি, দেখেন এটা ছোট হয়ে গেল। আর কি তাহলে আমার একটু বাড়িয়ে নিতে হবে, তো সেক্ষেত্রে আমার এখান থেকে আর একটু কাজ করতে পারি। ভিডিওটা বাড়িয়ে নেওয়ার জন্য আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে যে এটার উপর ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে দেখেন এখানে আসলে এই যে মার্কিং মার্ক আউটটা এসে পড়েছে। এবার আমি এটাকে এক্সপান্ড করে নিতে পারি, এক্সপান্ড করে নিয়ে এখন দেখেন আমি এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারি, যে কিরকম কতটুকু কতটুকু এই পর্যন্ত বাড়িয়ে দেখতে পারি। এবার আমি মার্ক আউট করে দিচ্ছি, দেখেন সাথে সাথে এখানেও বেড়ে গেল। আমি এটাকে আর একটু কমিয়ে দিচ্ছি, দেখেন অর্থাৎ এই জাস্ট কমে গেল। আমি এখান থেকে আর একটু কমিয়ে দিচ্ছি, এই পর্যন্ত নিয়ে এসে এখানে কমিয়ে দিচ্ছি, বাস এবার এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছি, এখান থেকে কেটে দিচ্ছি, এখানেও কেটে যাচ্ছে। মোট কথা হচ্ছে যখন আপনি মার্কিং মার্ক আউট করে এখানে একটি ভিডিও ক্লিপস আনবেন এবং সেটাকে ডাবল করে করে নিয়ে এই সোর্স মনিটর নিয়ে যখন এটাকে কাজ করবেন তখন এখানেও আপনার ছোট বা বড় হবে মার্কিং এবং মার্ক আউটটি। এবার আমরা এটাকে একটু প্লে করে দেখতে পারি, আমি ফিট করে নিলাম, দেখেন সরি এখানে আর কি এর ত্রুটি, এই পাঁচতলা ফাউন্ডেশনে যদি দশতলা বিল্ডিং করে তাহলে কি হলো, কিসের ত্রুটি? তখন হচ্ছে এনার ফেস রয়েছে মুরব্বীর এবং পরে মেইন অ্যাক্টরের চলে এসেছে। আর কি এর ত্রুটি, এই পাঁচতলা ফাউন্ডেশনে যদি দশতলা বিল্ডিং করে? আমরা যদি এইটা না করে, আমরা যদি এইগুলোকে না করে অন্যভাবে করার চেষ্টা করি, যেরকম আমরা প্রথমে এখান থেকে ভিডিও নিয়ে আসলাম, এখান থেকে প্রথমে ভিডিও নেই, হ্যাঁ পুরোটা ভিডিওটা নেওয়ার পরে এখানে এনে ছেড়ে দিলাম, ছেড়ে নেওয়ার পরে আমাদের রাইট বাটন ক্লিক করে আনলিঙ্ক করতে হবে, আনলিঙ্ক করার পরে এটাকে ছোট করতে হবে, এরপরে ইত্যাদি ইত্যাদি অনেক ঝামেলা রয়েছে। এই কাজগুলো আমরা খুব দ্রুত এই জায়গা থেকে করতে পারি। এখন যে বিষয়টা শেয়ার করব সেটি আসলে এখানে দেখেন যে মার্কার, মার্কার থেকে এই যে রিপল সিকোয়েন্স মার্কার, এই বিষয়টি নিয়ে এখন আপনাদের সাথে একটু আলোচনা বা শেয়ার করব। এই জন্য এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে এখান থেকে আমি ভিডিওটাকে জাস্ট এখান থেকে এতটুকু টাইম লাইনে নিয়ে আসলাম, শুধু ভিডিওটা অডিওটা নয়। এবার আমি এখানে একটি মার্কার বসাইলাম, কিবোর্ডতে এম প্রেস করলাম, দেখেন যখন আমার এই ভিডিওটি সিলেকশন থাকবে তখন এই মার্কারটি ভিডিওর সাথে যুক্ত হবে। আমি কন্ট্রোল জেড প্রেস করছি, আর যখন ভিডিওটা সিলেকশন না থাকবে তখন এম প্রেস করেন, তখন এটি এই টাইমলাইন স্ক্রোলে থাকবে। আবার আমি এখানে যাই, ভিডিওটা সিলেকশন করি, এম প্রেস করি, দেখেন মার্কারটা এই ভিডিওর সাথে যুক্ত হয়েছে। আমরা মার্কারের ডিউরেশনটাও বাড়িয়ে দিতে পারি, যে ডাবল ক্লিক করছি, দেখেন এখান থেকে যে ডিউরেশন রয়েছে এই ডিউরেশন থেকে আমরা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি, দেখেন এটা দেওয়ার পরে কি হবে, এবং কালার তো চেঞ্জ করতেই পারি আমরা জানি। এবার ওকে প্রেস করি, দেখেন এইখান থেকে এই পর্যন্ত একটা ডিউরেশনে মার্কারটা চলে আসছে, অর্থাৎ মার্কারের কার্যক্রমটা এখান থেকে এই পর্যন্ত থাকবে। আমি কন্ট্রোল জেড প্রেস করছি, এবার যেটা করবো আমি কয়েকটা মার্কার বসাই, আমি এখানে একটা মার্কার বসাই এম দাব সরি কন্ট্রোল জেড আমি এখানে বসাবো, এম ডাবল ক্লিক সামথিং কিছু ডিউরেশন বাড়িয়ে দিচ্ছি, ওকে এই যে একটু ডিউরেশন বাড়লো, এখানে আরেকটি মার্কার দিচ্ছি এম, এবং এটাকেও আমি আরেকটু ডিউরেশন বাড়ানোর চেষ্টা করছি এবং কালার পরিবর্তন করে দেবো, এখান থেকে আমি এটিকে এই কালার দেবো এবং ডিউরেশনটা সামথিং দিয়ে দেবো এবং ওকে, দেখেন। এবার একটা বিষয় হচ্ছে যখন আমি এটাকে ডিলিট করব, আমি রিপেল ডিলিট করব, আমি এখান থেকে রিপেল ডিলিট অপশনটি নিয়ে নিচ্ছি, রিপেল এডিট টুল এটা নিলাম, এবার এটাকে কেটে ফেলছি, দেখেন কেটে ফেলার সাথে সাথে এটা ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে নিল, অর্থাৎ এই পাশে যে রিপল ছিল রিপল সহ ডিলেট ভিডিওটা ডিলেট হলো, এবং সেই সাথে সাথে এইখানের যে আমার মার্কিংগুলো রয়েছে সেটাও আপনার বাঁদিকে চলে আসলো। আমি আবার কেটে দেখাচ্ছি, দেখেন
সাথে সাথে কিন্তু চলে আসছে। আমি কন্ট্রোল জেড প্রেস করে পিছনে চলে যাচ্ছি, দেখেন সাথে সাথে বুঝতে পারছেন যতটুকু কেটে ছিল ততটুকু আমার জায়গা চলে গেছে। এই পাশ থেকে কাটি, এই পাশে হচ্ছে না কারণ আমার এই পাশে আর কোনো মার্কার নেই এই জন্য। এবার যে বিষয়টা শেয়ার করব, এবার আমি এটা সিলেকশন থাকা অবস্থায় আমি মার্কার মার্কার থেকে এই রিপল এটার পর ক্লিক করে টিকটা উঠিয়ে দিই, টিকটা উঠিয়ে দিলাম, দেখেন আবার দেখাচ্ছি এখানে টিকটা নেই। এবার আমরা যখন রিপল ডিলিট দিয়ে এটাকে কেটে ফেলবো, কেটে ফেললে ভিডিওটা ঠিক অ্যাডজাস্ট হবে কিন্তু মার্কারগুলো যে যার জায়গায় থাকবে, দেখেন মার্কারগুলো যে যার জায়গায় রয়েছে।